টলিউডের অন্যতম পছন্দের জুটি অঙ্কুশ ঐন্দ্রিল আর কেমিস্ট্রির চর্চা কিন্তু সকলের মুখে মুখে ঘোরে। তবে পর্দায় তাদের এখনো পর্যন্ত দেখার সুযোগ কোনো রাগীদের হয়নি। কিন্তু এই প্রতীক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে, কারণ পরিচালক রাজা চন্দ পরিচালিত ম্যাজিক ছবিতে প্রথমবারের জন্য এই জুটিকে দেখা যেতে চলেছে। 6 আগস্ট থেকে শুরু হয়ে গেল অঙ্কুশ ঐন্দ্রিলের জুটির প্রথম ছবি ম্যাজিকের শুটিং পর্ব। আর এই দিনই ছবির নতুন পোস্টারও সামনে আনলেন অঙ্কুশ ঐন্দ্রিলা, যেখানে দেখা যাচ্ছে শূন্যে ভেসে রয়েছেন ঐন্দ্রিলা এবং ম্যাজিক দেখাচ্ছেন কে? নন আদার দ্যান অঙ্কুশ। এবার ছবির গল্প নিয়ে যদি বলি, এই ছবিতে কিন্তু শুধুমাত্র রোম্যান্টিসিজম নয়, থাকছে আবেগ, সম্পর্ক এবং লুকোনো এক রহস্যের মায়াজাল, আর তার সাথে থাকছে অবশ্যই থ্রিলিং এলিমেন্ট। গল্পটি দুজনকে নিয়ে, যারা হচ্ছেন ইন্দ্রজিৎ এবং কৃতি। জুনিয়র ডিজাইনার ইন্দ্রজিৎ আর সিনিয়র ডিজাইনার কৃতির প্রেমের গল্পই ধরা পড়বে এই ছবিতে। কিন্তু এতে রহস্যটা কোথায়? রহস্যটা আসলে লুকিয়ে রয়েছে ইন্দ্রজিতের মধ্যে। আপনারা আপাতত জানতেই পেরে গিয়েছেন ছবির দ্বিতীয় পোস্টার থেকে যে ইন্দ্রজিৎ কিন্তু ডিজাইনিংয়ের বাইরেও দুর্দান্ত ম্যাজিক দেখাতে পারে। ইন্দ্রজিতের এই দুই ভিন্ন সত্তাকে কোনোভাবে বাধা হয়ে দাঁড়াবে তাদের প্রেমে? সেই রহস্যের উন্মোচন ঘটাতে হলে অবশ্যই দেখতে হবে ম্যাজিক। আর আপাতত আপনারা নজর রাখুন এই ছবির শুটিং ফ্লোর থেকে আসা কিছু ছবির দিকে। ছবি থেকেই স্পষ্ট কিন্তু যে সমস্ত রকম নিয়ম বিধি মেনে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ম্যাজিকের শুটিং পর্ব। আপনাদের এতে কি মত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।